এরকম আগ্রহ বাড়বে আর আল্লাহ রাসূল কি বলেন সালেমান মুসলিমুনা মিন লিসানি তার জবানে আর বক্রতা থাকবে না কাঠিনত্বতা থাকবে না ও ওয়াদাহু এবং তার হাত থেকে মানুষ নিরাপদ থাকবে কিছু মানুষ বলে এই বেড়া বলার আগে দে এরকম আছে না নাই দেশ নাকা এখনো মানে মারে নাকা আরেকজন উদ্বুদ্ধ করতেছে এজন্য আপনার হাত এবং জবান থেকে যে নিরাপদ থাকবে হজ করার আগে কথায় কথায় গালি দিত হাত দিয়ে মানুষকে শাসন করত এখন আর করে না বুঝতে হবে তার হজ কবুল বুঝতে পারছেন তো বিষয়টা কিছু সিম্পটম বলে দিচ্ছি সময় যেহেতু কম এরপরে রাসূলুল্লাহ সাল্লাম আরো কতগুলো থিম দিয়েছেন এবং তাফসীরে কাবীরের ভিতরে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি হুয়া মাস্তামা আমালুল বিররে মা ইস্তিনাবি আমালুল ইসমে যার ভিতরে আগের চেয়ে নেক আমলের সমষ্টিগতা বেশি বৃদ্ধি পেয়েছে বদ আমল পাপ সে ধীরে ধীরে দূর করে দিয়েছে এছাড়া আরো ইসলামিক স্কলার তাফসীরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন আইয়াজদাদ আল মুসলিমা বাদাহু খাইরান ওয়ালা ইয়াউদু ইয়া ইউআউয়াদ আল মাসি বাদা রুজুহি হজে যাওয়ার আগে গুনার কাজ অহরহ করতো মিথ্যা কথা বলতো মোবাইল দিয়ে বলতো আসি শ্যামলি অথচ আছে ঘরে আছে না নাই আসি কল্যাণপুর বলতে বলতে দেখা যায় যে উনি এখনো বেরাসি করেন এরকম আছে না নাই মোবাইলে মিথ্যা কথা যে কত হয় দুই বন্ধু এরপরে গাড়ির ভিতরে বসে একজন আরেকজনের বন্ধু দোস্ত কই আছো কারে বলিস না খুব শরীর খারাপ রে দোস্ত একদিন শুয়ে আছি নামার সময় দুইজনে একসাথে নামতে আছে গিট দিয়া ধাক্কা খাইছে কিরে দোস্ত তুই না ঘুম আস কয় যা ভাই বেজ্জুতি হয়ে গেলাম এরকম আছে না নাই যাই হোক সন্তানকে আমরা মিথ্যা শিক্ষা দিই একজনে পাওনাদার আসছে টাকা নেওয়ার জন্য বলতেছে যা বল আব্বু বাসায় নেই তিন বছরের বাচ্চা বা চার বছর বলছে আঙ্কেল আব্বু বলছে আব্বু বাসায় নেই ভালো হয়েছে না বলেন আরো শিক্ষা দেন যাই হোক এভাবে আমাদের লাইফ চলতে থাকবে আমরা কিন্তু এই নিজেদের জবানকে হেফাজত করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন দেখেন মানহাজ্জা হাজাল বাইত ফালাম ইয়ারফুস আলাম ইয়াফসুক রাজা কামা ওলাদাত হুম্মু যারা অন্যায় কাজ করবে না নাফরমানি করবে না সে নবজাতক সন্তানের মতো নিষ্পাপ হয়ে আসবে কবুল হজ্জের কি অফার রয়েছে এ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন আল উমরাতু ইলা উমরাতিন কাফারাতুন লিমা বাইনাহুমা আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ যে এক উমরা থেকে আরেক উমরা উমরা করার পর আরেকটা উমরা করতে গেছেন যত গুনাহ করবেন আল্লাহ রাসূল বলেন এর মাঝে যতগুলা গুনাহ আরশের মালিক ক্ষমা করে দিবেন তবে মানুষের জুলুম করলে মানুষের হক নষ্ট করলে ওই ব্যক্তি যতক্ষণ না মাফ করবে জায়গা দখল করে আপনি হজ করবেন এত সোজা হারাম টাকা দিয়ে হজ করবেন কাজ হইবে আরেকজনের সাদাবাজির টাকা দিয়ে আপনি আলহাজ হাজি সাহেব লাগাবেন গুনাহ মাফ হবে এই ধ্যান ধারণা আমাদের চেঞ্জ করতে হবে হজ্জে মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ যার হজ কবুল হবে আল্লাহ রাসূল বলেন তার জন্য কি জান্নাত ছাড়া আর কোনো উপহার নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত সুধি এবার হাজি সাহেবরা দেশে আসছেন আসার পরে নিজ দেশে এসে আল্লাহ রাসূল করতেন কি কোনো সফর থেকে আসার পর তিনি পার্শ্ববর্তী তার বাড়ির পাশে যে মসজিদটা ছিল দুই রাকাত নামাজ পড়তেন এটি হাদিস বর্ণিত সময় যেহেতু সাহেব আর বিস্তারিত বললাম না হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই জন্য হাজির সাহেবরা প্রথম এসে গাড়ি থামিয়ে দুই রাকাত নামাজ শ্যামলী মসজিদে পড়বেন অনেকে গেছেন আরও যাবেন তো এই জন্য বলছি যারা লাইভ দেখছেন তাদের জন্য এবং নিজ ঘরে এসে বিবি বাচ্চাদের সাথে কোলা কৌশল বিনিময় করে দুই রাকাত নামাজ পড়ুন আল্লাহ রাসূল বলছেন ঘরের যত বিপদ আছে ওই দুই রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা যাবতীয় তোমার বিপদ দূর করে দিবেন ঘর থেকে যখন বের হবে হাজি সাহেব বা যে কোনো সফরে তখন দুই রাকাত নামাজ পড়লে বাহিরের বিপদ থেকে রক্ষা করবেন কে আল্লাহ যাই হোক জমজমের পানি খেজুর সুগন্ধি তাজবি ইত্যাদি হাজি সাহেবের করণীয় এগুলো নিয়ে এসে একলা খাবেন না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইমাম খতিব এদেরকে দেওয়ার দরকার আছে না নাই আপনি নিজে কাঞ্জুস হবেন না বেশি বেশি দিবেন বরকত দিবেন কে আল্লাহ এইসব কাজগুলা করবেন খালি জমজমের পানি নিজের ঘরে রাখবেন টাঙ্কি ভরে কাজ হবে না এই পানিতে কিন্তু যে কোনো বিপদ হতে পারে হাজি সাহেব না বললে রাগ করবেন কিরে ১০ লাখ টাকা খরচ করলাম হাজি সাহেব বলে না এর কি মাথায় ডিস্টার্ব হলো নাকি এরপরে আপনি যে কোনো জায়গায় অনুষ্ঠানে গেছেন আলহাজ লেখে না অনুষ্ঠান হয় কেমনে দেখিয়ে দিব এগুলো বাস্তব তো আমি তো মাহফিল করি শ্রীমঙ্গলে আমার রানিং মাহফিল বন্ধ করতেছে তা আমরা তো কৌশলী যাই হোক জিকির শুরু করে পরে ওনাকে বললাম যে আগামী বছর আপনারা পোস্টার করবেন আলহাজ হাজি দুইটা লিখবেন কিন্তু এই বছরের হাজি আগামী বছরের আলহাজ বলো মানে ভাই সম্মানিত বাবাজি বন্ধুরা আমার আমাদের সভাপতি সাহেব রাগ হয়েছেন হাজি লেখা না কারোর কারণে আগামী বছর তিনি সভাপতি থাকবেন আপনারা রাজি আছেন কিনা কয় আসি তাহলে কি করতে হবে এক নম্বর কাজ হচ্ছে এই বছরের হাজি আগামী বছরের আলহাজ কাজেই হবে আলহাজ হাজি মোহাম্মদ আব্দুজ জব্বার বলুক সুবহানাল্লাহ
সিলেটে তো বলুক্কা বুঝে সবাই সুবহানাল্লাহ আর হাজি সাহেব কুডুর কুডুর হাসে ওনারে যে বাস দিছে উনি বুঝে নাই বুঝলো কিছু কিছু বাসে আসে যদিও ফাম তবু আরাম কথা ঠিক কিরা বলেন কারণ আমার মাহফিলটা অন্তত হইছে এই ধরনের কাজ আমরা কেউ কি করব আপনার হাজি সাহেব দিয়ে কি করবেন আপনার তো আসল জায়গায় উঠে গেছে আপনি যে হজ করছেন কি করেন এই ধরনের কাজ আমরা কখনো করব না আল্লাহ তৌফিক দান করুক সর্বশেষ কথা হচ্ছে জামাই যেহেতু শেষ আমার কথা হচ্ছে আপনারা কেউ এই মোবাইল নিয়ে ব্যস্ত থাকবেন না পারলে মোবাইলটা আপনি রুমে রেখে যাবেন এসে যা যা প্রয়োজনীয় তা কথা বলবেন পারবেন না পারবেন তো নাকি আমি এবং হাতিমে কাবা এই যে রওজা মোবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইতা আছেন দেখছেন তো বন্ধুরা কমেন্ট করে হ্যাঁ তো আরে দোস্ত ভাগ্য আমাদের নাই এখানে যেমন ইমোশনাল নিয়ে আল্লাহ রাসূলকে সালাম দিব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতা কবরি সামিতুহু ওমান সাল্লা নাইয়ান উবলিগতু যে উম্মত আমি নবীর রওজার পাশে এসে সালাম দেয় আমি জিন্দা নবীর নিজ কানে ওই উম্মতের সালাম শুনতে পাই আর যে শ্যামলী মসজিদ থেকে দূর থেকে দেয় ওই সালামটা আমার রওজা মোবারকে পৌঁছিয়ে দেওয়া হয় ওই মুহূর্তে যদি আপনি সেলফি হাজির হন ক্যামেরা হাজির হন তাহলে ওই সালাম কি বুঝবে এজন্য অনুরোধ করে বলবো কথা সংক্ষিপ্ত হওয়ার সময় শেষ হওয়ার কারণে বলবো নিজের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত মোবাইল গুলো আল্লাহর ওয়াস্তে এতিকাবের সময় হজের এবাদতের সময় মোবাইল নিবেন না বিশেষ জায়গায় জিয়ারা যখন করতে যাবেন আপনি উঠাবেন কিন্তু এবাদতের ভিতরে এসব নিয়ে ব্যস্ত কেউ থাকবেন না আর কারো যদি উদ্দেশ্য থাকে প্রচারের জন্য অন্য মানুষ দেখে আসবে তবে ওই টাইমে না আপনি এমনিতে দেখাতে পারেন রাজি আছেন না ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হজের এই সার্বিক বিষয়গুলো আমার এই আমলেই জান্নাত এই বইগুলোতে বিস্তারিত আলোচনা আছে আপনাদের যাদের প্রয়োজন আপনারা নিতে পারেন উপকৃত হবেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হজের যাবতীয় বিষয়গুলো মানার বুঝার কবুল হজের আলামত এবং হজের শিক্ষাগুলো বাস্তব জীবনের দিক